আপনাদেরকে বলছিলাম যে আজকে আমি কার্বোহাইড্রেট মেটাবলিজম প্লাস এনার্জি কনসেপ্টের উপরে নিবো, তাই না? এর আগে ক্লাসে আমি এটা বলছিলাম না? তো আমি একটা কাজে ঢাকা আসছি, যার কারণে আমি কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর আজকে নিচ্ছি না, আমি শুধু এনার্জি কনসেপ্টের উপরে, যেহেতু এর আগে একদিন আমি শুধু আলোচনা করছি সামান্য, আজকে আমি এটার উপরে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তোমরা এটা হচ্ছে ফান্ডামেন্টালসে পড়ছো, তাই না? এনার্জি এনার্জি কনসেপ্ট তো ফান্ডামেন্টালসে পড়ছো। তো ছিল না মনে, না ম্যাম, ছিল না আমাদের। ওই যে দেখো চ্যাট বক্সে কেলিক্সে ওই অ্যাটেন্ডেন্স এর লিংক নাকি শো করতেছে না, তাহলে তোমরা যারা আছো একটু শেয়ার করো তো। আচ্ছা, তাহলে ফান্ডামেন্টালসে পড়ো নাই, এটা একেবারে নতুন, যদিও ফান্ডামেন্টালসে পড়ানোর কথা, তার মানে পড়ানো হয়নি। ঠিক আছে, এনার্জি কনসেপ্ট বলতে দেখো, আমি যদি খুব সহজ ভাষায় বলি, তাহলে আমরা এনিমেল এনিমেল হোক বা এই সৃষ্টি জগতের, মানে যারা আসলে প্রাণী, যাদের যারা জীবন ধারণ করে, তাদের জীবন ধারণের জন্য এনার্জির প্রয়োজন হয়। আর আমরা এনার্জি কোত্থেকে পাই? খাবার থেকে। আর যারা খাবার থেকে পায় না, তারা সূর্যের আলো বা এই সমস্ত কিছু থেকে পায়। এখন যাই হোক, এনার্জির জন্য মানে এনার্জি এনার্জি প্রয়োজন। এখন যেহেতু আমরা এনিমেল, আমরা খাবার খাই, ফুড খাই অথবা ফিড খাই, যাই বলি না কেন, তো এই ফুড আর ফিডের উদ্দেশ্যটাই হচ্ছে এনার্জি সাপ্লাই দেওয়া। এখন একটা খাবারে যতগুলো নিউট্রিয়েন্ট থাকে, যতটুকু এনার্জি পাওয়া উচিত, সাপোজ যদি আমি বলি একটা চালের চাল, একটা চাল একটা দানা থেকে আমি যতটুকু পুষ্টি পাবো একটা দানার মধ্যে, যতটুকু এনার্জি আমার মানে ওই চালের দানার মধ্যে আছে, আমি যদি ওটাকে খাই, তাহলে কি আমি সবটাই পেয়ে যাব? একটা চালের দানার মধ্যে বা একটা ফলের মধ্যে, আমি যদি বলি একটা ফলের মধ্যে যত প্রকার এনার্জি নিউট্রিয়েন্ট আছে, প্লাস যতটুকু এনার্জি ওই ফলটার মধ্যে আছে আমাকে দিতে পারবে, সবটাই কিন্তু এনিমেল পায় না। কারণ এনিমেলের বডিতে সেটা খাওয়ার পরে বিভিন্ন প্রসেস আছে, সেই সমস্ত প্রসেসে সে এনার্জি গুলো খরচ হয়, সে এনার্জি গুলো আবার দেখা যায় যে কিছুটা আনডাইজেস্ট থাকে ওই খাবারটার বা ফলটার অথবা ফিডের কিছু পোর্শন আনডাইজেস্ট থাকে, যেটা আনডাইজেস্ট ওই জায়গা ওই এনার্জিটা তো আর আমরা পাচ্ছি না, তাই না? তো এখানেই এটাই হচ্ছে মেইন বিষয়, যে এটাকে আমরা বলছি এনার্জি পার্টিশনিং অফ ফিড। এখানে আমি টাইটেলটা লিখি নাই, টাইটেলটা হচ্ছে এনার্জি পার্টিশনিং অফ ফিড, তোমরা বা এনার্জি কনসেপ্ট যাই বলি আমি। আচ্ছা, এনার্জি পার্টিশনিং অফ ফিড এটা আমরা আজকে পড়ছি। তাহলে আমাদের এনার্জির মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন মানে খাবারের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এনার্জি পাই এবং এই এনার্জিটাকে আমরা কাজে লাগাইতে পারি। সেই এনার্জিটা কি কি ধাপে আমাদের বডিতে আসে একটা খাবার থেকে, সেটাই আসলে আমরা এখানে আলোচনা করব। আমাদের এই টপিকের অবজেক্টিভসটাই হচ্ছে সেটা। দেখো এখানে আমি একটা ফ্লো চার্ট দিছি। ফ্লো চার্ট হচ্ছে কি, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি, এখানে যেগুলো লিখা আছে সেটা হচ্ছে গ্রস এনার্জি। এই যে আমি বললাম যে একটা খাবারে, আমার কি সাউন্ড ক্লিয়ার তো, তাই না? সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না হলে আমাকে বলবে। একটা খাবারে যতটুকু এনার্জি আছে সেটাকে আমরা বলছি গ্রস এনার্জি। এখন সেটা একটা ফল হোক, এক বাটি ভাত হোক, তরকারি হোক, বা এনিমেল যে খাবারগুলো খায়, রাফেজ কনসেন্ট্রেট যাই হোক না কেন, অ্যাজ এ হোল যে খাবারটা আমি সামনে রাখলাম, সেই খাবারটাতে যতটুকু এনার্জি আছে সেটাই হচ্ছে সেই খাবারের গ্রস এনার্জি। হ্যাঁ, এখন সে খাবারটা খাওয়ার পরে কি হয়, ডাইজেশন হয়, অ্যাবসর্পশন, ডাইজেশন হয়, মেটাবলিজম হয়, অ্যাবসর্পশন হয়, এই তিনটা প্রসেসে হচ্ছে খাবারটা ডাইজেস্ট হয়ে এনার্জি দিবে, তাই না? এখন এই যে ডাইজেশন, মেটাবলিজম, অ্যাবসর্পশন, এই যে প্রসেস গুলো হয় বডির ভিতরে, এই প্রত্যেকটা প্রসেসের ভিতরে কিন্তু কি হয়, এই প্রসেস গুলো তো
এনার্জিটাকে ইউজ করে, ওই এনার্জি ওই খাবারের এনার্জিটাকে ইউজ করে, আমাদের বডি ইউজ করে তারা কাজ করে। তারপরে একটা এনার্জি আমরা পাই ডাইজেশনের পরে, কারণ আনডাইজেস্টেড পার্টটা ফিসিস হিসেবে আমাদের বডি বডি থেকে বের হয়ে যায়। খাবারের আনডাইজেস্টেড পার্ট, তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে ইউরিনের কথা, ইউরিন কিন্তু মানে ডাইজেশনের ফলে তৈরি, ডাইজেশন এন্ড মেটাবলিজম অ্যাবজর্পশন। ডাইজেশন মানে হচ্ছে আমি যে খাবারটা মুখে দিলাম ডাইজেস্টিভ ট্রাক্টের ভিতর দিয়ে বিভিন্ন প্রসেসে গিয়ে সেটা আনডাইজেস্টেড পার্টটা বডি থেকে বের হয়ে গেল, তাই না? একটা খাবারের তো মানে শুরুটা হচ্ছে মুখে, শেষ হচ্ছে আনডাইজেস্টেড পার্ট হিসেবে বডি থেকে বের হওয়া, এটাই তো, তাই না? তো এটাকে আমরা বলছি কি, যখন এই যে একটা খাবার গোটা খেলাম এটা হচ্ছে গ্রস এনার্জি, আনডাইজেস্টেড পার্ট বডি থেকে বের হয়ে গেল, তার মানে ওই এনার্জিটা আমাদের বডি ওই খাবারের মধ্যে যেটা আনডাইজেস্টেড ওটা যেহেতু আমাদের বডি ইউটিলাইজ করতে পারেনি, সো ওখানেও কিছু এনার্জি আছে, সেই এনার্জিটা আমাদের বডি নিতে পারেনি, সো খাবার থেকে ওই আনডাইজেস্টেড পার্টের এনার্জি যেটা ফিসিস এনার্জি সেটা আমরা বাদ দিয়ে দিলাম। দিলে যেটা থাকে সেটা কি, ডাইজেস্টেবল এনার্জি, মানে ডাইজেশনের ফলে আমাদের বডি এখন ওই খাবারটা থেকে যতটুকু এনার্জি রিজার্ভ করলো বডিতে। এখন কি হয় দেখো, ডাইজেশন যখন হয় ডাইজেশনের সাথে মেটাবলিজম হয়, অ্যাবজর্পশন হয়। মেটাবলিজম কোথায় হয়, বডির সেলে হয়, তাই না? সেলের মধ্যে যখন ইয়াগুলো পৌঁছায় ডাইজেশন অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন হওয়ার পরে যখন নিউট্রিয়েন্ট গুলো সেলের মধ্যে যায় ওই সেলে, তখন হয় মেটাবলিজম। মানে আমরা কি বলি, খাবার গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয়, তাই না? এটাই তো মেটাবলিজম। এবং এটা হয় কোথায়, সেলের মাইটোকন্ড্রিয়াতে, সাইটোপ্লাজম এন্ড মাইটোকন্ড্রিয়াতে এই প্রসেস গুলো হয়, মেটাবলিজম হয়। এখন মেটাবলিজম হয়ে তখন বডিতে কি হয়, ইউরিন তৈরি হয় বডিতে, মানে খাবারের, আমরা তো জানি গ্লুকোজ ভেঙে কি হয় এটিপি গ্যাস আর এটিপি কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়, কথা বলো? জি ম্যাম। মেটাবলিজমের ফলে তো এটাই তৈরি হয়। জি ম্যাম। তাহলে এই যে পানিটা তৈরি হলো, এই যে গ্যাসটা তৈরি হলো, এগুলো কি হয় তখন, আমাদের বডি থেকে বের হয়ে যায় না? পানিটা বের হয় ঘাম হিসেবে, ইউরিন হিসেবে, মানে এভাবে বের হয়। আর কি হয়, গ্যাস বের হয় বডি থেকে, ব্লড বা যাই হোক আমরা সেভাবে বলি, গ্যাসটা বের হয়। এখন মিথেন তো আমাদের হিউম্যান বিং এ হয় না, কিন্তু মিথেন কোথায় হয়, রুমিনেন্টসে হিউজ পরিমাণ মিথেন এবং অন্যান্য গ্যাসেস তৈরি হয়। এখানে যদিও লিখছে লস ইন ইউরিন এন্ড মিথেন, আসলে লস ইন ইউরিন মিথেন বা মিথেন না বলে আমরা যদি বলি গ্যাসিয়াস, মানে গ্যাস প্রোডাক্ট, বিভিন্ন যত গ্যাস তৈরি হয় বডির, এটা হয় মেটাবলিজমের কারণে। ডাইজেশন হয়ে যে এনার্জিটা বডিতে স্টোর হলো, মেটাবলিজমের কারণে পানি আর গ্যাস তৈরি হয় আমাদের বডিতে, এবং মেটাবলিজম নিজেও কিছু এনার্জি ইউজ করে। তাহলে ডাইজেস্টেবল এনার্জি থেকে যদি আমি ইউরিন আর মিথেন, এগুলো যে তৈরি হইলো আমাদের বডিতে মেটাবলিজমের কারণে এবং এগুলো আমাদের বডি থেকে বের হইলো, এনিমেলের বডি থেকে বের হইলো, এই প্রসেসটাকে মানে এইটা যদি, এখানেও তো কিছু এনার্জি প্রয়োজন হচ্ছে, এই এনার্জিটাকে যদি আমি ডাইজেস্টেবল এনার্জি থেকে বাদ দিই, তখন আমার বডিতে ওই খাবারটা থেকে পাওয়া এনার্জির যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলছি মেটাবলাইজেবল এনার্জি। এখন একটা প্রশ্ন হয় যে পোলট্রি, পোলট্রি বা এভিয়ান স্পিসিস, তারা তো ইউরিন আর ফিসিস আলাদা আলাদা পাস করে না, তারা একসাথে পাস করে, তাই না? আমরা তো পোলট্রি বা এভিয়ান স্পিসিস এর ক্ষেত্রে আমরা কিন্তু ইউরিন আর ফিসিসটাকে আলাদা করতে পারি না, যেহেতু তাদের ন্যাচারাল ওপেনিং একসাথে একসাথে এটা হচ্ছে বডি থেকে বের হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের লিমিটেশন হচ্ছে পোলট্রির ক্ষেত্রে বা এভিয়ান স্পিসিস এর ক্ষেত্রে আমরা কখনোই ডাইজেস্টেবল এনার্জি কাউন্ট করতে পারবো না, পারবো না ম্যাম, এটা সম্ভব না। এখন মেটাবলাইজেবল যে এনার্জিটা এখন বডিতে থাকলো, এখন দেখো এখানে একটা লিখছি আমি হিট ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি, ইনক্রিমেন্ট ওয়ার্ডের অর্থ কি বলতো? বৃদ্ধি, বৃদ্ধি। আমরা কিন্তু বলি জবের ক্ষেত্রে বলি বা বিভিন্ন কথা বলি যে ইনক্রিমেন্ট, ইয়ারলি ইনক্রিমেন্ট,
বা এই ধরনের কথা আসে। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি, এখানে আমি লিখছি হিট ইনক্রিমেন্ট, লসেস ইন হিট ইনক্রিমেন্ট। এই যে আমি বললাম ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম, এই প্রসেস গুলা যে আমাদের বডিতে হইলো, এগুলো কি বিভিন্ন ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রসেস, বডির ভিতরে, বডির সেলের ভিতরে এই এই প্রসেস গুলো চলে। যখন দেখবা কোনো মেশিন বা ইঞ্জিন কাজ করে, আমাদের কি দিতে হয়, ফুয়েল দিতে হয় না সেই মেশিনটা বা ইঞ্জিনটা চলার জন্য, সেই মেশিনটা তার চলতে ফুয়েল লাগে এবং সেই মেশিন কি হয় গরম হয়ে যায় কাজ করতে করতে। তো আমাদের বডি কি হয়, আমাদের বডির এই যে বিভিন্ন ফাংশন চলতেছে, ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম, বডিতে সেল সেল তৈরি হচ্ছে, খালি যে শুধু আমাদেরকে এটিপি দিচ্ছে, এনার্জি দিচ্ছে তা না, ওই খাবার যেটা প্রোটিন, ফ্যাট, ফ্যাট বডিতে গিয়ে ডিপোজিট হচ্ছে, প্রোটিন আমাদের সেল ফরমেশন করতেছে, তো এই যে বিভিন্ন প্রসেস গুলো চলে এগুলো তো খাওয়ার ফলেই হয়। তো এই প্রসেস গুলোতে বডি কিছু এনার্জি ইউজ করে, এই যে গ্রস এনার্জি থেকে মানে খাবার থেকেই কিন্তু ওই এনার্জি গুলো আসলে আমাদের বডি পায়। তো ওই এনার্জি গুলোকে আমরা বলছি হিট ইনক্রিমেন্ট, মানে আমাদের বডি যেটা ইউজ করছে এবং ইউজ করার কারণে আমাদের বডিও কি হয় গরম হয় না, আমাদের বডি তো গরম থাকে, আমাদের বডি কিন্তু ঠান্ডা হয় না, যখন মারা যায় তখন বডি ঠান্ডা হয়ে যায়। কেন হয়ে যায় বলতো? সেলগুলোর কাজ বন্ধ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, সেলের কাজ বন্ধ হয়ে যায়, মানে আমাদের বডি কাজ করা বন্ধ করে দেয়। কাজ করা কি, আমাদের বডিতে তো সবসময় চলতে থাকে বিভিন্ন ফিজিক্যাল এন্ড কেমিক্যাল অ্যাক্টিভিটিস, তাই না, ভাঙা গড়া চলতে থাকে আমাদের বডির ভিতরে। তো সে কারণে আমাদের বডি কি হয় হিট থাকে, আমরা যখন বেঁচে থাকি বডি গরম থাকে, এই এই জিনিসটাকে বলা হচ্ছে হিট ইনক্রিমেন্ট। তো এই হিট ইনক্রিমেন্টেও তো কিছু এনার্জি লস হয়ে যায়, সেই লসটাকে বলা হচ্ছে মানে মানে লসেস ইন হিট ইনক্রিমেন্ট। তাহলে মেটাবলাইজেবল এনার্জি থেকে যখন আমি হিট ইনক্রিমেন্টের লসটা বাদ দিয়ে দিচ্ছি, তখন আমার বডিতে যে এনার্জিটা থাকছে সেটা হচ্ছে নেট এনার্জি। এই নেট এনার্জিটাই এনিমেল এনিমেলের বডিতে থাকা আসল এনার্জি একটা খাবার থেকে। তাহলে দেখো একটা খাবারের আমরা কোন এনার্জিটা পাই, বেসিক্যালি আমরা পাই কিন্তু নেট এনার্জিটা, তাই না? নেট এনার্জিটা আমরা হচ্ছে পাই, মানে একটা খাবার খেলাম সেখান থেকে সব প্রসেস যদি বাদ দিয়ে দিই, ফিসিস, ইউরিন, বডির হিট ইনক্রিমেন্ট, এগুলোতে যে এনার্জি গুলো লস হয়ে গেল সব লস বাদ দেওয়ার পর যেটা থাকে আমার বডিতে গ্রস থেকে, সেটা হচ্ছে নেট এনার্জি। এই নেট এনার্জিটাই তখন বডিতে দুই ভাগে ভাগ হয়ে যায়, যখন শুধু মেইনটেনেন্সে থাকে, মানে কোনো ধরনের প্রোডাকশন লেভেলে নাই এনিমেল, তখন সে শুধু মেইনটেনেন্সে ইউজ করে এই এনার্জিটা, তার যতটুকু রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা সে ফুলফিল করে। এরপরে যতটুকু যদি যা আমি তার রিকোয়ারমেন্ট দিছি, রিকোয়ারমেন্টের থেকে যদি আমি তাকে বেশি খাবার দিই, তাহলে রিকোয়ারমেন্ট ওয়াইজ সে ইউজ করার পরে যে এক্সট্রা এনার্জিটা ওর থাকবে সেটা বডিতে স্টোর হবে। আর যদি সেটা প্রোডাকশন লেভেলে থাকে, তাহলে মেইনটেনেন্স আগে প্রথমে মেইনটেনেন্স হবে বডির, তারপরে কিন্তু প্রোডাকশনে যাবে এনার্জি, নেট এনার্জি। আগে বডি মেইনটেনেন্স হবে, কারণ বডি ঠিক থাকতে হবে, এরপরে কিন্তু প্রোডাকশনে যাবে। এটা হচ্ছে এনার্জি পার্টিশনিং অফ ফিড, তার মানে একটা ফিডের এনার্জি কিভাবে হচ্ছে বডির মানে মেইনটেনেন্স এবং প্রোডাকশন পর্যন্ত আসে। আমি ফ্লো চার্টটাতে এখানে আমি এই কথাগুলোকে তোমাদেরকে বুঝায় বললাম। এখন দেখো এই এই ফ্লো চার্টটা আমি পরে আসছি, আমি হচ্ছে এখানে আসি, সেটা হচ্ছে দেখো আমি যেটা বললাম গ্রস এনার্জি। তাহলে কি এখন একটা ফিডকে, একটা ফিড থেকে তুমি যতটুকু এনার্জি পাচ্ছ একটা ফিডে, টোটাল হিট অফ কম্বাশন, হিট অফ কম্বাশন মানে কি, আমরা কিন্তু বলি এনার্জি কখন, গ্লুকোজ যখন বিভিন্ন সাইকেল পার হয়ে আমাদেরকে কি দেয়, এটিপি দেয়, কার্বন ডাইঅক্সাইড দেয়, আর কি দেয়, পানি দেয়, এটা কি কম্বাশন না দহন, আমরা বলি কি দহন, দহন বলি না আমরা, কিন্তু বাংলায় পড়ছি বায়োলজি যখন আমরা পড়ছি স্কুল লেভেলে কলেজ লেভেলে, তখন কিন্তু সেখানে আছে দহন, দহন প্রক্রিয়ায় আমাদের বডিতে আমরা এনার্জি পাই। তাহলে গ্রস এনার্জি একটা খাবারের মধ্যে থাকা এনার্জি, একটা খাবারের যতটুকু এনার্জি আছে ওই টোটাল এনার্জিটাকে আমি বলছি গ্রস এনার্জি। আর এটা আমরা কাউন্ট করতে পারি কিভাবে, বম ক্যালোরি মিটার নামে একটা ক্যালোরি মিটার আছে, এই ক্যালোরি মিটারের মধ্যে যখন এই ক্যালোরি মিটারের মধ্যে কোনো খাবারে থাকা গ্রস এনার্জি পরিমাপ করা হয়, ঠিক আছে? আর এনার্জির একক এখানে তো বলাই আছে মেগাজুল বা কিলো জুল অথবা কিলো ক্যালোরি,
অথবা ক্যালোরি পার কেজি ড্রাই ম্যাটার, এটার বেসিসে হচ্ছে গ্রস এনার্জি কাউন্ট করা হয়। আর এই গ্রস এনার্জির সাথেই কিন্তু এই যে ফিডে ডাইজেস্টেবল, মেটাবলাইজেবল আর নেট এনার্জি, এই তিনটা আসলে গ্রস এনার্জির সাথে রিলেটেড। এখন বলো এই যে ডাইজেস্টেবল, মেটাবলাইজেবল আর নেট এনার্জি, এটা গ্রস এনার্জির থেকে বেশি না কম? কম কম, হ্যাঁ কম। নেট এনার্জি তো সব চলে গিয়ে যা থাকতো তা। এখন দেখো এখানে আমি একটা কথা বলছি, সার্টেন প্রোডাক্টস such as coal, mineral oil and lignin have higher gross energy value, but these because of their indigestibility are of no energy value to the animal. দেখো তাহলে যেই খাবারে অয়েল, আমরা জানি কি অয়েলের মধ্যে কি অনেক এনার্জি আছে না? অয়েল পুরোটাই এনার্জি, বা ফ্যাট পুরোটাই এনার্জি, কিন্তু ফ্যাট কি বডিতে টোটালি ডাইজেস্ট হয়? অয়েল টোটালি ডাইজেস্ট হয় টোটালি, মানে তুমি যদি শুধু ফ্যাট খেয়ে থাকো, শুধু ফ্যাট খেয়ে থাকো, তোমার বডি কিন্তু কাজ করবে না, একসময় বন্ধ হয়ে যাবে, প্রবলেম হবে। যার কারণে আমরা যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্ট থাকে, হয়তো ফ্যাট রিচ খাবার খাই বা প্রোটিন রিচ খাবার খাই বা কার্বোহাইড্রেট রিচ খাবার খাই, কিন্তু সবগুলোর কম্বিনেশন থাকে। শুধু আনডাইজেস্টেড বা শুধু ফ্যাট খেয়ে আমরা থাকি না, তো এগুলোর ইনডাইজেস্টিবিলিটি কম, এগুলো ডাইজেস্ট সরি ডাইজেস্টিবিলিটি কম, যেগুলো ডাইজেস্টিবিলিটি কম সেটাতে যতই এনার্জি থাকুক আমার বডি তো সেই সেই ফুল এনার্জিটা পাচ্ছে না, তাই না? এখন দেখো রাফেজ আর কনসেন্ট্রেট, এই দুটো হচ্ছে অ্যানিমেলের প্রধান খাবার, মানে রুমিনেন্টের কথা যদি আমি বলি, আর নন রুমিনেন্ট আমরা মানুষ অথবা পোল্ট্রি বা এভিয়ান স্পিসিস। মানুষ আমরা তো বিভিন্ন ধরনের খাবার খাই, পোল্ট্রি বা এভিয়ান স্পিসিস তারা কি করে কনসেন্ট্রেট বা দানাদার খাবার বেশি খায়। তো দানাদার খাবার বা এগুলোতে কি থাকে, সলিউবল কার্বোহাইড্রেট বেশি থাকে বা সলিউবল নিউট্রিয়েন্ট গুলো বেশি থাকে, এগুলো মোটামুটি ডাইজেস্টেবল। তাহলে রাফেজের থেকে কনসেন্ট্রেটের ডাইজেস্টিবিলিটি বেশি না? জি ম্যাম। রাফেজের মধ্যে তো ছেলেরাও কথা বলো, রেসপন্স করো, মানে সবাই রেসপন্স করো, রাফেজের মধ্যে তো সেলুলোজ লিগনিন বেশি থাকে, মানে রাফেজে টিডিএন বা আমরা কি বলি টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট হচ্ছে কম থাকে, ফাইবার বেশি থাকে। কনসেন্ট্রেটে ফাইবার কম থাকে, টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট বেশি থাকে। তাহলে যেটাতে ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট বেশি, তাহলে সেখান থেকে তো আমরা এনার্জিও বেশি পাবো, মানে ডাইজেস্টিবিলিটি যেটার বেশি এনার্জিটাও ওই খাবার থেকে বেশি পাওয়া যাবে। এখন দেখো এখানে বলছে ফ্যাট বিকজ অফ দেয়ার গ্রেটার প্রপোর্শন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। আমরা জানি কি যে বডিতে কি হয় দহনের কারণে, যেটা আমি বললাম কম্বাশন বিক্রিয়া বলি যেটাকে, কম্বাশন রিয়াকশন অথবা দহন বিক্রিয়া, সেটার মাধ্যমে আমাদের বডি এটিপি পায়। এখন ওই এটিপি সাইকেলে যখন যেহেতু এটা কেমিক্যাল প্রসেস, সাইকেলে যখন ঢুকে তখন কিন্তু দেখা যায় কার্বন আর হাইড্রোজেন এগুলো থেকে এনার্জি বেশি পাওয়া যায়। আর ফ্যাটে যেহেতু কার্বন আর হাইড্রোজেন এই দুটো বেশি আছে ফ্যাটের কম্পোজিশনে, আমরা জানি কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে, মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা এলিমেন্ট হচ্ছে সমস্ত, মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটারই বেসিক স্ট্রাকচার, গঠন স্ট্রাকচার এই তিনটা কমন। প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে আর অন্য কিছু থাকে, সালফার থাকে, কিন্তু এই তিনটা হচ্ছে কমন। তাহলে যেটার মধ্যে কার্বন আর হাইড্রোজেন প্রপোর্শন বেশি থাকে, হিটো কম্বাশনে গিয়ে বা সাইকেলে গিয়ে এটা বেশি এনার্জি দেয়। এই জন্য ফ্যাটের মধ্যে যেহেতু এটা বেশি আছে, তাই এই জন্য আমরা ফ্যাট খেলে 2.25 টাইমস মোর এনার্জি আমরা পাই। এটার একটা ফ্র্যাকশন আছে, তোমাদের কি কি এটা পড়ানো হয়েছে? পার্সেন্টেজ গুলো কোনটা কতটুকু থাকে এটা মনে হয়, এটা তো ফান্ডামেন্টালস এ পড়ানোর কথা, মানে কোন একটা টপিকে আসার কথা যে কোন খাবারে পার্সেন্টেজ বেশি থাকলে কিভাবে আসলে আমরা ফ্যাট 2.25 টাইমস আমাদেরকে যে বেশি এনার্জি দেয় এটার একটা, এটা তো ওইভাবে পড়ানো হয় না কিন্তু এটা বলা হয়। হ্যাঁ ম্যাম বলা হয়েছে। আচ্ছা তাহলে তো বুঝছই। আরেকটা দেখো এখানে বলছি এখন দেখো ইয়াং এনিমেল যেগুলো যেগুলো গ্রোয়িং, বা আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি বাচ্চাদের শরীরে দেখবা তাদেরকে কিন্তু তারা কিন্তু
নর্মালি মানে বেশি খাওয়ানো হয় বা এনার্জি রিচ খাবার দেওয়া হয়, নিউট্রিয়েন্ট রিচ খাবার দেওয়া হয় এনিমেলের ক্ষেত্রেও সেটাই। কারণ এনিমেলের যেগুলো ইয়াং গ্রোয়িং এনিমেল তারা এনার্জি স্টোর করে, তারা এনার্জি স্টোর করে তাদের বডিতে নতুন করে টিস্যু, প্রোটিন হচ্ছে নতুন করে টিস্যু তৈরি করতে থাকে। গ্রোয়িং এনিমেল অথবা ছোট বাচ্চা তাদের শরীরে কিন্তু ফ্যাটের থেকে প্রোটিন 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 বিল্ড আপ বেশি হয়, তারপরে কি হয় এনার্জি স্টোর করে, মানে এনার্জি বেশি প্রয়োজন হয় ওদের, কারণ তাদের তো গ্রোথ হরমোন বেশি থাকে ওই সময় বডিতে, যার কারণে ওদের হচ্ছে এই যে বডির বিভিন্ন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস গুলো, ডাইজেশন অ্যাবজর্পশন মেটাবলিজম বা বডির বিভিন্ন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি থাকে, অনেক বেশি চলতে থাকে, যার কারণে ওদের কিন্তু গ্রস এনার্জি মানে ওদের খাবার বেশি, খাবার বেশি দিতে হয় ওদেরকে, বা এনার্জি সমৃদ্ধ খাবার ওদেরকে বেশি দিতে হয়, সেটা থেকে ওরা ওই এনার্জিটাকে পাবে। তাহলে গ্রস এনার্জি গেল, গ্রস এনার্জির অবজেক্টিভস কি আমরা এগুলো আলোচনা করলাম সবকিছু, মানে গ্রস এনার্জিটা কি এটা আলোচনা করলাম। এখন ডাইজেস্টেবল এনার্জি কি, ওই যে গ্রস এনার্জি থেকে আমরা বললাম দেখো দিস ইজ দ্যাট পোর্শন অফ গ্রস এনার্জি অফ এ ফিট হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দা ফিসিস, তার মানে ফিসিসের মধ্যে যে এনার্জিটা চলে যায়, যে এনার্জিটা আনডাইজেস্টেড থেকে যায়, সেই এনার্জিটা যখন আমরা গ্রস এনার্জি থেকে বাদ দিই সেটাই হচ্ছে আমাদের ডাইজেস্টেবল এনার্জি। এখন ফিসিসের মধ্যে কতটুকু এনার্জি গেল এটাও কিন্তু কাউন্ট করা যায় বম্ব ক্যালোরি মিটারের মধ্যে, ফিসিসটা কালেক্ট করে সেটা যখন বম্ব ক্যালোরি মিটারে বার্ন করে দেখা হয় কতটুকু এনার্জি ফিসিসে আছে, তাহলে কতটুকু এনার্জি খাবারটাতে ছিল ওই খাবারটা খাওয়ানোর পরে যখন ফিসিস হইলো বডি থেকে ফুলফিল বের হইলো ফিসিস, তখন সেখানে কতটুকু এনার্জি আছে এটা যখন আমি মানে মাইনাস করে দিই তখনই তো আমি পাচ্ছি তাই না, ওই ফিডের ডাইজেস্টেবল এনার্জি কত তাই না? জি ম্যাম, জি ম্যাম। এখন আসি মেটাবলাইজেবল এনার্জি। দেখো আমরা বললাম বডিতে যেহেতু মেটাবলিজম হয়, ডাইজেশন হয়, তারপরে মেটাবলিজম হয় এটার ফলে বডিতে, ডাইজেশনের ফলে বডিতে ফিসিস হয়, আর মেটাবলিজমের ফলে ইউরিন আর গ্যাসেস তৈরি হয়। এগুলো যখন ডাইজেস্টেবল গ্রস এনার্জি থেকে বাদ দিচ্ছি তখন যেটা থাকে, দেখো মেটাবলাইজেবল এনার্জি ইজ ইকুয়াল টু এখানে লেখা এনার্জি ইন দা ফুড মাইনাস এনার্জি লস্ট ইন ফিসিস প্লাস এনার্জি লস্ট ইন কম্বাস্টিবল গ্যাসেস আর হচ্ছে ইউরিন, এটা যখন আমি বাদ দিই তখন সেটা হচ্ছে মেটাবলাইজেবল এনার্জি। এই প্রত্যেকটা এনার্জি কাউন্ট করা যাবে হচ্ছে কোথায়, বম্ব ক্যালোরি মিটার ইউজ করে এনার্জি গুলো কাউন্ট করা যায়, এনার্জি গুলো কাউন্ট করে পরে হচ্ছে এই ধরনের ইকুয়েশন থেকে আসলে বের করা যায়। এখন নর্মালি চিন্তা করা হয় যে মিথেন, মিথেন প্রোডাকশনে মানে মিথেন প্রোডাকশনে প্রায় 8% গ্রস এনার্জি খরচ হয়ে যায়, রুমিনেন্টে একটা হিউজ পরিমাণ মিথেন গ্যাস তৈরি হয় রুমিনেন্ট, রুমিনেন্টের এই যে ইয়ার জন্য রুমিনেশনের জন্য বা জাবর কাটার জন্য রুমিনেন্ট এনিমেলে হিউজ পরিমাণ মিথেন তৈরি হয়। এই জন্য যে এখানে মিথেনের কথাটা আমরা বলছি যে মিথেন প্রোডাকশনে প্রায় গ্রস এনার্জি যেটা খাবারের মাধ্যমে যাচ্ছে তার 8% এর মতন এনার্জি মিথেন প্রোডাকশনেই খরচ হয়ে যায়। এখন মেটাবলাইজেবল এনার্জি আমরা বম্ব কিলোরিমিটার ইউজ করে এনার্জি বের করে ছাড়াও একটা একটা হচ্ছে একটা নর্মাল একটা ইকুয়েশন বের করা হয়েছে, যে এরকম করে চিন্তা করা হয়েছে যে মেটাবলাইজেবল এনার্জি এই যে এমই ইজ ইকুয়াল টু ডাইজেস্টেবল এনার্জি ইনটু 0.82%, মানে ধরা হয় যে 18% লস। আসলে দেখো এখানে আমি লিখছি মেটাবলিজেবল এনার্জি ক্যান অলসো বি ক্যালকুলেটেড from the digestible energy by multiplying with 0.82, which means about 18% of the energy is lost through urine and methane. Eta kisher moto bolo to proximate analysis korcho tumra? Ji ma'am. ওখানে একটা প্রক্সিমেট অ্যানালাইসিসে একটা লিমিটেশনস থাকে না, যে ধরা হয় প্রোটিন, প্রোটিনের সিপির ক্ষেত্রে তাই না, সিপির ক্ষেত্রে মনে হয় ধরা হয় যে প্রোটিন ট্রু প্রোটিন 16%, জেলডাল মেথডের যে ইকুয়েশনটা আছে সেখানে হচ্ছে একটা ফ্র্যাকশন আমরা ইউজ করি, ওখানে ফ্র্যাকশনটা ইউজ করার কারণটাই হচ্ছে ধরা হয় যে মোটামুটি সবগুলোর সবগুলো প্রোটিনের ক্ষেত্রে 16% নাইট্রোজেন আসলে কাজ করে,
অ্যাপ্রক্সিমেটে এরকম একটা লিমিটেশন ছিল। তো মেটাবলাইজেবলের ক্ষেত্রেও সেটা ধরা হয় যে মোটামুটি এই যে ইউরিন আর মিথেন প্রোডাকশনে মোটামুটি 18% গ্রস এনার্জির মোটামুটি 18% খরচ হয়ে যায় বডিতে। এটা চিন্তা করে এই ইকুয়েশনটা করা হয়েছে, কিন্তু এই ইকুয়েশনের মধ্যে তাহলে কি থাকবে, লিমিটেশন থাকবে, লিমিটেশন থাকবে। হ্যাঁ, এখন দেখো ফ্যাক্টরসে পরে আসি। ও আচ্ছা, ফ্যাক্টরসে দেখো মেটাবলাইজেবল এনার্জি, মেটাবলাইজেবল এনার্জি এটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, চারটা ফ্যাক্টর এখানে বলছে। একটা হচ্ছে স্পিসিস অফ এনিমেল, মানুষ আর অন্যান্য এনিমেল তাদের তাদের স্পিসিস আলাদা, স্পিসিস আলাদা হওয়ার কারণে পুরো মানে বডি স্ট্রাকচার ফাংশন সবই আলাদা। তাহলে এটার উপর বেসিস করে অবশ্যই মেটাবলাইজেবল এনার্জিও ডিফার করবে, করবে না? জি ম্যাম। ভাবে বলি, আমরা মানুষও শাক খাই, গরুকেও যদি ওই শাকটা দেই, ধরো লাল শাক, মানুষ লাল শাক খাইলাম, গরুকেও লাল শাক খাইতে দিলাম, মুরগিকেও লাল শাক খাইতে দিলাম, তাহলে এই যে লাল শাক যতটুকু অ্যামাউন্ট, সাপোজ 250 গ্রাম বা 1 কেজি, 1 কেজি, এই 1 কেজি লাল শাকে মানুষ কতটুকু এনার্জি পাবে, গরু কতটুকু পাচ্ছে, আর হচ্ছে মুরগি তো যেহেতু সেভাবে ফাইবার ডাইজেস্ট করতে পারে না, আমরা মানুষও সেভাবে পারি না, তাহলে আমাদের কি হবে, আমরা কিন্তু এনার্জিটা কম পাবো। কিন্তু রুমিনেন্টে যেহেতু তারা ফাইবারই ডাইজেস্ট করতে পারে বেসিক্যালি, তাই না, ওদের কিন্তু ফাইবারের উপর ফার্মেন্টেশনটাই হয় আগে ওদের বডিতে, তারপরে তো ট্রু ডাইজেশনটা হয়, তাহলে ওরা কিন্তু ওটা থেকে বেশি এনার্জি পাবে, পাবে না? জি ম্যাম। তাহলে এটা হচ্ছে স্পিসিস অফ এনিমেল, এটা হচ্ছে একটা ফ্যাক্টর যেটার উপর ডিপেন্ড করে মেটাবলিজেবল এনার্জিটা কম বেশি। তারপরে কি, কম্পোজিশন অফ ফুড, ওই যে আমি বললাম রাফেজ আর কনসেন্ট্রেট, কম্পোজিশন অফ ফিড, রাফেজ আর কনসেন্ট্রেট, যেটার মধ্যে ডাইজেস্টেবল ম্যাটার বেশি থাকবে সেটা থেকে এনার্জি বেশি পাওয়া যাবে, যেটাতে ডাইজেস্টেবল ম্যাটার কম থাকবে এনার্জি কম পাবো আমরা। তারপরে কি, প্রসেসিং অফ ফুড, একটা খাবার আমরা এনিমেলকে কিভাবে দিচ্ছি অথবা আমরা কিভাবে খাচ্ছি, রান্না করার আগে এই যে হিউজ প্রিপারেশন করা হয় খাবারের, ছোট ছোট করে কাটা হয়, সিদ্ধ করা হয়, কিমা করা হয়, মশলা দেয়া হয়, বিভিন্ন ভাবে রান্না করা হয়, এটা শুধু খাবারের টেস্ট বাড়ায় না, এটা কিন্তু আমাদের বডিতে ওই খাবারটাকে ডাইজেস্ট করতেও হেল্প করে। একটা এনিমেলকে যখন একটা খড় যখন তুমি গোটা গোটা দিবা, যখন গোটা গোটা খড় বা ঘাস খাবে, তার থেকে যখন আমরা কি করি চপিং করে দেই, ছোট ছোট করে দেই, তখন কি সারফেস এরিয়া বেশি হয় না ব্যাকটেরিয়াল ডাইজেশনের জন্য, ফার্মেন্টেশনের জন্য? জি ম্যাম। সারফেস এরিয়া যত বেশি হবে ওটার উপরে এনজাইম তত বেশি কাজ করবে, ডাইজেস্টিভ এনজাইম গুলো তত বেশি কাজ করবে, ওটা তত বেশি এনার্জি দিতে পারবে বডিতে। তো প্রসেসিং অফ ফুড এটার উপরে ডিপেন্ড করে মেটাবলাইজেবল এনার্জি। লাস্ট অফ অল হচ্ছে লেভেল অফ ফিডিং, তুমি কোন এনিমেলকে কোন স্টেজে কিভাবে খাবার দিচ্ছ, একটা হচ্ছে কোন স্টেজে আছে এনিমেল, গ্রোয়িং না অ্যাডাল্ট নাকি ওল্ড হয়ে গেছে, এই তিনটা। আবার এনিমেলের ক্ষেত্রে যদি বলি প্রোডাকশন স্টেজ, মানে সে ইয়াং আছে নাকি ল্যাকটেটিং এ আছে না ফ্যাটেনিং এ আছে, কোন স্টেজে আছে, সে মেল না ফিমেল, এই এই সমস্ত কিছু লেভেল অফ ফিডিং এর আরেকটা ব্যাপার কি, তুমি তাকে এট এ টাইম খাবার দিচ্ছ নাকি সারাদিনে ভেঙে ভেঙে খাবার দিচ্ছ। এই প্রত্যেকটার উপরই কি, আমরা যখন একসাথে অনেক খাবার খেয়ে ফেলি সারাদিনে, একবারে খেয়ে ফেললাম, তখন বডিতে অনেক অস্বস্তি হয়, তাই না, বডির স্টমাকও একবারে যখন ফুলফিল হয়ে যায় তখন স্টমাকের অ্যাক্টিভিটি কমে যায়। আমরা জানি স্টমাকে সারাদিনে একটা নির্দিষ্ট সময় পর পর হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয় ফিড, খাবারকে হচ্ছে ডাইজেস্ট করার জন্য, এই জন্য যারা টাইমলি খাবার খায় না তাদের ক্ষেত্রে গ্যাসের প্রবলেম হয়ে যায়, আমরা এটা বলি। তো লেভেল অফ ফিডিং এ এটা হচ্ছে একটা ম্যাটার, যে তুমি খাবার কিভাবে দিচ্ছ এনিমেলকে, কখন দিচ্ছ, এটার উপরে বেসিস করে ওই খাবারটা থেকে সে কতটুকু এনার্জি মেটাবলিজমের মাধ্যমে তার বডিতে আসবে। তাহলে এই চারটা ফ্যাক্টর মেটাবলিজেবল এনার্জি ভ্যালু এফেক্ট করে একটা খাবারের। এরপরে আমি আসি নেট এনার্জি, নেট এনার্জিতে আসে। নেট এনার্জি তাহলে এই সমস্ত এনার্জি, ডাইজেস্টেবল এনার্জি, মেটাবলাইজেবল এনার্জি সব চলে গিয়ে বডিতে যেটা থাকে গ্রস এনার্জি থেকে সেটা হচ্ছে নেট এনার্জি, এবং এই এনার্জিটাই দরকার এনিমেলের বিভিন্ন ফাংশনের জন্য বা আমাদের কাজের জন্য, অ্যাক্টিভিটির জন্য, তারপরে বিভিন্ন ফাংশনের জন্য, বিভিন্ন প্রোডাকশন স্টেজের জন্য। এখন দেখো
পরের পয়েন্টটাতে আমি বলছি, ইট ডিফার্স ফ্রম মেটাবলাইজেবল এনার্জি ইন ইন দ্যাট নেট এনার্জি ডাজ নট ইনক্লুড দ্য হিট অফ ফার্মেন্টেশন অ্যান্ড নিউট্রিয়েন্ট মেটাবলিজম অর দ্য হিট ইনক্রিমেন্ট। এই যে আমি এখন হিট ইনক্রিমেন্ট নিয়ে কথা বলছি তোমাদেরকে একটু আগে, হিট ইনক্রিমেন্ট কি দেখো এই নিচের দিকে আমি বলছি, হিট ইনক্রিমেন্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি লস্ট অ্যাজ এ রেজাল্ট অফ কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রসেসেস অ্যাসোসিয়েটেড উইথ ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম। আমি বললাম যে দেখো আমাদের বডিতে যত ধরনের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো হয় যেগুলো ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের সাথে জড়িত, সেই অ্যাক্টিভিটিস গুলোতে কি হয়, এনার্জি লস হয়। ওই বডিটা আমাদের এই কাজগুলো করার জন্য ওই খাবার থেকেই এনার্জি খরচ করে, এটা হচ্ছে হিট ইনক্রিমেন্ট। এবং দেখো হিট ইনক্রিমেন্টের কারণে আমাদের বডি কি হয়, গরম হয়। এই গরম হওয়া কি করে, ঠান্ডার সময় আমাদের বডি ওয়ার্ম রাখা জরুরি, তাই না? ঠান্ডার সময় বডি ওয়ার্ম থাকা জরুরি না? জি ম্যাম। দেখবা শীতকালে ক্ষুধা বেশি লাগে, এদিকে খেয়াল করছো? এখন তো শীতকাল, খেয়াল করবো ভালো করে। শীতকালে ঠান্ডার কারণে আমাদের খেতে ইচ্ছা করে না, মানে ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু যে মুহূর্তে আমরা মানে খাই, খাওয়ার ঠিক ইমিডিয়েট পরে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তুমি থার্মোমিটার দিয়ে নিজেই চেক করে দেখো খাওয়ার আগে তোমার বডি টেম্পারেচার কত, আর খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা পর যদি বা 2-1 ঘন্টা পরে যদি থার্মোমিটার দিয়ে নিজের বডি টেম্পারেচার নাও, দেখবা কতটুকু রাইজ। এটা হচ্ছে হিট ইনক্রিমেন্ট। এই হিট ইনক্রিমেন্টের কারণে কোল্ড ওয়েদারে আমাদের বডি হচ্ছে ওয়ার্ম থাকে, আর যখন ওয়ার্ম এনভায়রনমেন্ট তখন কি হয়, বাইরের টেম্পারেচারের সাথে আমাদের বডি টেম্পারেচার মেইনটেইন করার জন্য তখন মানে সোয়েটিং হয়, সোয়েটিং হয়। এভাবে হচ্ছে হিট ইনক্রিমেন্ট আমাদের বডি টেম্পারেচার মেইনটেইনে হেল্প করে। এখন দেখো হিট ইনক্রিমেন্ট এখানে লিখছে যে হিট ইনক্রিমেন্ট ইজ এ ওয়াস্টফুল প্রসেস, আসলে কি তাই বলতো? হিট ইনক্রিমেন্ট ইজ এ ওয়াস্টফুল প্রসেস। আমাকে যে যদি তোমরা হিট ইনক্রিমেন্ট বোঝো তাহলে আমাকে বলো যে হিট ইনক্রিমেন্ট ইজ এ ওয়াস্টফুল প্রসেস, এটা যে আমি লিখছি এটা এটা একটু বোঝা হবে। বলতে পারবা কেউ কিভাবে ওয়াস্টফুল? বলতে পারবা কেউ? ম্যাম এটা তো আমাদের বডিতে যে টেম্পারেচার বা যে হিটটা উৎপাদন হচ্ছে সেটাকে বের করে দিচ্ছে, এটিপিটা মানে যতটুকু করার কথা তার থেকে কম হবে। এটিপি আসলে লস করার কাজ করার কথা তার থেকে কম হচ্ছে। যেমন গরমকালে আমরা কাজ কম করতে পারি, শীতকালে একটু বেশি করতে পারি। আমাদের বডি টেম্পারেচার মেইনটেইন করে, অবশ্যই হিট ইনক্রিমেন্ট আমাদের বডি টেম্পারেচারে মেইনটেইনে হেল্প করে, কিন্তু হিট ইনক্রিমেন্ট কি দেখো ওই খাবারের এনার্জিটাকে তো খরচ করতেছে, করে ওই এনার্জিটা কিন্তু আমরা বডি বিল্ডিং এ অথবা বডিতে এনার্জি স্টোরে অথবা কোন কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি না, তাই না? বডি নিজে ওটাকে ইউজ করতেছে, এবং যেহেতু তারা বডি নিজে ওই বডির বিভিন্ন ফাংশনে এনার্জিটাকে খরচ করে ফেলে, সে বডির টেম্পারেচার মেইনটেইন করে, কিন্তু প্রোডাক্টিভ কোনো কাজে তো আসলে এনার্জিটা খরচ হয় না, মেইনটেনেন্স অথবা প্রোডাক্টিভ কোনো কাজে তো আসলে ওই এনার্জিটা খরচ হয় না, বডির টেম্পারেচার মেইনটেইনে খরচ হয় বা বডির টেম্পারেচার মেইনটেইন হয় আলটিমেটলি। এই জন্য হচ্ছে বলে যে বলতেছে এখানে যে হিট ইনক্রিমেন্ট ইজ এ ওয়াস্টফুল প্রসেস। এখানে দেখো আর বলছে যে হিট ইনক্রিমেন্ট ইজ অলসো কল্ড স্পেসিফিক ডাইনামিক ইফেক্ট, ইট কনসিস্ট অফ দ্য ফলোয়িং, কি দেখো, হিট অফ নিউট্রিয়েন্ট মেটাবলিজম, ফার্মেন্টেশন, প্রোডাকশন ফর্ম ওয়ার্ক বাই দ্য কিডনি, কিডনি যখন কাজ করে ইউরিন তৈরিতে, তারপরে কি মাসকুলার অ্যাক্টিভিটি, নিউট্রিয়েন্ট মেটাবলিজম এর কারণে মাসেলের যে অ্যাক্টিভিটি হয়, এই চারটা প্রসেসের জন্য কিন্তু আসলে হিট হিটটা হিট ইনক্রিমেন্টটা হয় বেসিক্যালি। এই জন্য এটাকে বলছে স্পেসিফিক ডাইনামিক ইফেক্ট। আর রুমিনেন্টে হিট ইনক্রিমেন্ট মনোগ্যাস্ট্রিক অ্যানিমেলের থেকে বেশি, কেন বেশি বলতে পারবা? কেউ? রুমিনেন্টে হিট ইনক্রিমেন্ট বেশি হয় আমাদের ননগ্যাস্ট্রিক অ্যানিমেলের চেয়ে, ওদের ফার্মেন্টেশন হয়, ওদের সাইজ আমাদের থেকে বড়,
মাসকুলার অ্যাক্টিভিটি আমাদের থেকে বেশি হয়। বেশি হয় এজন্য। ঠিক আছে, তাহলে এই যে আলোচনা হইলো এটার এটার এখন আমি যে আরেকটা ফ্লো চার্টে আসি, যে ফ্লো চার্টটা তখন স্কিপ করছি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। হিট ইনক্রিমেন্ট কিভাবে মেজার করব? হিট ইনক্রিমেন্ট কিভাবে মেজার করব? জি ম্যাম, গ্রস এনার্জি যেরকম বম ক্যালোরি মিটারে দিয়ে মেজার করব। হ্যাঁ, এটা মেজার করার জন্য হচ্ছে একদম মানে কি বলবো, মানে একদম সেলুলার অ্যাক্টিভিটিস আছে না, এটা হচ্ছে তোমার ল্যাবে পরীক্ষা করা ছাড়া হয় না হিট ইনক্রিমেন্টটা মেজার করা। আচ্ছা, ওইটা কি প্রক্সিমেট অ্যানালাইসিস এর মতো কিছুটা, মানে এক্সাক্ট কোনো মান পাওয়া যাবে না? প্রক্সিমেট অ্যানালাইসিস এর মতো এক্সাক্ট পাওয়া যাবে না, কারণ তুমি চিন্তা করো যে ওখানে বলছে না যে রুমিনেন্টে হিট ইনক্রিমেন্ট বেশি হবে নন রুমিনেন্টের ক্ষেত্রে। এটা তো আমরা এখানে বলছি যে ওদের সাইজ বড়, তারপরে হচ্ছে ওদের বডি ফরমেশন হয় মাসকুলার অ্যাক্টিভিটি বেশি হয় প্রক্সিমেটের মতো, কিন্তু এক্সাক্ট কখনো, যেমন বম ক্যালোরি মিটার একটা খাবার দিলে কতটুকু গ্রস এনার্জি পাচ্ছি এরকম একটা এক্সাক্ট ভ্যালু আসে না। তাহলে ম্যাডাম গ্যাসের কারণে যে লসটা হয় ওইটাও তো এক্সাক্ট ইয়ে করা যাবে না, ওইটাও প্রক্সিমেট। হ্যাঁ, তোমরা যখন এরপরের সেমিস্টার গুলোতে আবার যাবে, হিট তোমাদেরকে এনার্জি কনসেপ্ট হচ্ছে পড়তে হবে একদম মাস্টার্স পর্যন্ত। ঠিক আছে, ফিড অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ, ফিড অ্যানালাইসিস এর জন্যই তো আসলে দেখো বলছি এনার্জি পার্টিশনিং ইন ফিড, একটা খাবারের এনার্জিটা কিভাবে কিভাবে আমাদের বডিতে আসে, তো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসে অনেক ডিটেলস, অনেক ডিটেলস। ঠিক আছে, তখন জানবে। এখানে ফ্লো চার্টটা এখন তোমরা দেখো তো, এই যে এতক্ষণ যেগুলো আলোচনা হয়েছে সে আলোচনার সাথে এই ফ্লো চার্টের কোথায় মিল আছে অমিল আছে বুঝতেছো নাকি? নিজেরা একটু দেখো, দেখে আমাকে কোশ্চেন করো। দেখতেছো সবাই? ফ্লোচার্টটা দেখতেছো সবাই? জি ম্যাম। বুঝছো কোথাও কোশ্চেন আছে? ম্যাম বেজাল মেটাবলিজম ভলান্টারি অ্যাক্টিভিটি। আচ্ছা, এটা বুঝতেছো না? এই টার্মগুলো ছেলেরা কোথায়, তোমরা ছেলেরা ক্লাস করো না? ছেলেরা কই? ম্যাডাম আজকে করে ম্যাম করে, তাহলে কথা বলো না কেন তোমরা? এই যে দেখো আমি যে বলছি বলো, এই টপিকের উপরে কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে যে কোশ্চেন করলা, এই যে বেজাল মেটাবলিজম ভলেন্টারি অ্যাক্টিভিটি থার্মাল রেগুলেশন আর প্রোডাক্ট ফরমেশন, এখানে দেখো বলছে মেটাবলিজেবল এনার্জি থেকে যখন এগুলো চলে যায় বা এই 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 কাজগুলোতে আসলে হিট প্রোডাকশন হয় বা হিট ইনক্রিমেন্ট হয়। বেজাল মেটাবলিজম মানে আমাদের বডির বেসিক যে এনার্জিটা দরকার আমাদের বডি ওটা ইউজ করে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল অ্যাক্টিভিটিস। ভলেন্টারি অ্যাক্টিভিটি আমাদের বডিতে কি, এই যে হার্ট কিডনি এরা যে কাজ করে এটা হচ্ছে ভলেন্টারি অ্যাক্টিভিটি বডির। তারপরে কি থার্মাল রেগুলেশন, এই যে বললাম বডি টেম্পারেচার মেইনটেইনিং, আর প্রোডাক্ট ফরমেশন মানে বডিতে কি হয় মাসেল ডেভেলপ হয়, মিল্ক প্রোডাকশন হয়, মাসেল ডেভেলপমেন্ট হয়, ফ্যাট টিস্যু হচ্ছে বডিতে ডিপোজিট হয়, এই অ্যাক্টিভিটিস গুলো মানে প্রোডাক্ট ফরমেশন বডির। এইগুলো তো সবই বডির মেটাবলিজমের ফলে যে এনার্জিটা ওই এনার্জিটাকে বডিতে ইউজ করে হচ্ছে, তাই না? ওগুলোকেই বলা হচ্ছে, এগুলো এই অ্যাক্টিভিটিস এর কারণেই তো হিট প্রোডাকশন হয় বা হিট ইনক্রিমেন্ট হয় বডির। সেখানে এখানে ভেঙে ভেঙে ওই কাজগুলোকে এখানে বলছে, যে কোশ্চেন করছে সে বুঝছো? জি
খেলার চিহ্নগুলোর মানে ডিরেকশন ম্যাম যেখানে কিভাবে এটা বাম পাশে দেখাইছে, আর বডিতে ওই ফাংশন গুলোর কারণে কি এনার্জি লস হচ্ছে সেগুলোকে আসলে ডান পাশে দেখানো হয়েছে। ঠিক আছে, ডাইজেশন অ্যাবজর্পশনের কারণে আনডাইজেস্টেড পার্ট বডি থেকে ইউরিন আর মিথেনের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় বডির, সেটার পরে যেটা থাকে সেটা হচ্ছে মেটাবলিজেবল এনার্জি। এটা তো আমি এখন ডিফাইন করলাম মেটাবলিজম কি কি স্টেপে কি কি ফাংশন হয় বডিতে, এগুলো তো মেটাবলিজমের ফলেই হয়, আমাদের বডি ওই এনার্জিটাকে ইউটিলাইজ করে, এগুলোর ফলে বডিতে হিট প্রোডাকশন হয়। সব এনার্জি চলে গেলে যেটা থাকে সেটা হচ্ছে রিকভার্ড এনার্জি বা নেট এনার্জি। এই নেট এনার্জিটাকে বডি তখন কাজ করে কি টিস্যু এনার্জি, মানে টিস্যু বিল্ডিং এ মিল্ক এনার্জি, মিল্ক তৈরি হয়, বা বডির অন্যান্য ফাংশন যেমন হেয়ার, উল বা ওভাম প্রোডাকশন বা যাই হোক এই ধরনের প্রসেস গুলোতে তখন এই রিকভার্ড এনার্জিটা ইউজ হয়। এবার বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এনার্জি পার্টিশনিং অফ ফিট আজকে এই চ্যাপ্টারটা শেষ। তোমাদের আর আমাকে ওই দিনই বলছিল কি ভিটামিন মিনারেল আর কি কি জানি, এগুলো হচ্ছে আমি আর দুইটা ক্লাস ফেলে আমি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে তোমরা সামনের শুক্রবার শনিবার দুই দিনই সময় দিবে, বুঝতে পারবা? এই সপ্তাহে আরো মনে হয় অনেকগুলো ক্লাস হবে না, সেই অনুযায়ী তাহলে ফিয়ার তুমি হচ্ছে আমাকে আগেই জানাবা। যেমন আমি আপনাকে জানাই আসলে ম্যাডাম, স্যাররা হঠাৎ করেই বলেন আচ্ছা ঠিক আছে।